নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনী ফলাফল ঘোষণা হয়েছে, এবং অর্থাৎ 3 ডিসেম্বর ঘোষণা হয়েছে এবং 5 ডিসেম্বর মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ 5 রাজ্য 2024 লোকসভা নির্বাচনের পূর্বে এই 5 রাজ্য এটা সেমিফাইনালের মতো দেখা হচ্ছে, এবং বলা হচ্ছে যে 2024 নির্বাচনে মোদি হে তো মুমকিন হ্যাঁ, এবং মোদি হচ্ছে গ্যারান্টি, এবং 2024 নির্বাচনে বলা হচ্ছে আপকি বার 400 পার। এই লোকসভা নির্বাচনের আগে যেটা দুর্গোড়ায় রয়েছে, 2024 নির্বাচনে দুর্গোড়ায় আমরা রয়েছি, রাতপোহালি লোকসভা নির্বাচন বলা যায়, তার তাৎপর্য ব্যাপক এই লোকসভা নির্বাচনের পূর্বে এই 5 রাজ্যের ফলাফল। তবে 4টি রাজ্যের যখন নির্বাচন ফলাফল ঘোষণা হয়ে গেছে, ইতিমধ্যে হাতে এসে গেছে ফলাফল, তখন যদি আমরা এটাকে লোকসভা নির্বাচনের গণিতে যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে এই 4টি রাজ্যের মধ্যে 3টি রাজ্যে যেখানে বিজেপি জয়লাভ করেছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান, এই 4টি রাজ্যের মধ্যে মোট লোকসভা আসন রয়েছে 65, অর্থাৎ 65টি। যেখানে ছত্তিশগড়ে রয়েছে 9টি আসন, যেখান থেকে 2019 নির্বাচনে 2টি আসন পেয়েছে কংগ্রেস এবং 7টি পেয়েছে বিজেপি। এবং মধ্যপ্রদেশে রয়েছে 29টি আসন, যেখানে 2019 নির্বাচনে বিজেপি পেয়েছে 28টি আসন এবং 1টি পেয়েছে কংগ্রেস। এবং রাজস্থানে রয়েছে 25টি আসন, যেখানে 24টি পেয়েছে বিজেপি এবং 1টি আসন পেয়েছে RLP। তো বোঝা যাচ্ছে এখানে 65টি আসনের মধ্যে 2019 নির্বাচনে 3টি পেয়েছে কংগ্রেস এবং 1টি পেয়েছে RLP, অর্থাৎ RLP পেয়েছে 1টি আসন রাজস্থানে, মধ্যপ্রদেশে 1টি আসন কংগ্রেসের, এবং 2টি আসন ছিল ছত্তিশগড়ে, যেখানে 9টি আসনের মধ্যে 2টি। তো বোঝাই যাচ্ছে যে এই 3টি রাজ্যেই কিন্তু বিজেপির একটা প্রভাব ছিল, এবং এই বিধানসভা নির্বাচনে দেখা গেছে, এবং লোকসভা নির্বাচনে হয়তো এবার এর ব্যতিক্রম নাও ঘটতে পারে। তেলেঙ্গানা 1টি মাত্র আসন রাজ্য, যেখানে পেয়েছে কংগ্রেস। এখন এই বিধানসভা নির্বাচনের পরবর্তীতে যখন লোকসভা নির্বাচন সংগঠিত হবে, একটা জাতীয় স্তরের নির্বাচন, সেখানে অবশ্যই বিধানসভা নির্বাচনের গণিত অনেকটাই এখানে একটা প্রভাব থাকবে। এখন আমরা যদি দেখি 2014 নির্বাচনে যখন বিজেপি ক্ষমতা এসেছিল, তখন 543টি আসনের মধ্যে 282টি আসন নিয়ে ক্ষমতা এসেছিল, এবং প্রথম মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ গুজরাট থেকে এসে বিজেপি দলের প্রধান মুখ হয়েছিলেন এবং দারুণ ফলাফল করেছেন। কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপি সরকার গঠন করেছে। এই 2014-এর পর 2019 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 303টি আসন পেয়েছে বিজেপি, 282 থেকে বেড়ে 303টি আসন, অর্থাৎ আপকি বার 300 পার। এবার 2024-এর স্লোগান হচ্ছে আপকি বার 400 পার। এখন 330 থেকে আসন 400 টার্গেট নেওয়া হয়েছে, যেখানে এই 5 রাজ্যের ফলাফলের মধ্যে 1টি রাজ্যের ফলাফল বাকি রয়ে গেছে মিজোরামের। যখন আমরা কথা বলছি, তখন 4টি রাজ্যের ফলাফল আমাদের হাতে এসেছে, অর্থাৎ 3 রাজ্যে বিজেপি, 1টি রাজ্যে তেলেঙ্গানাতে কংগ্রেস। তখন এই 2014-এর পরবর্তীতে আমরা যখন দেখছি 2019 এবং 2024-এও কিন্তু মনে করা হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ করে বিজেপি 2024 নির্বাচনে এগোতে চাইছে। স্বাভাবিক কারণে প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা মোদীর সামনে কি এখনও সে ফিকে রয়ে গেছে? কংগ্রেস যেভাবে চিন্তা করছে, 5 রাজ্যে নিয়ে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে ধূলিসাৎ হয়ে গেলো, যেটা বিজেপি বারবার কিন্তু বলছে, তারা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা কখনো বাস্তবায়িত হবে না, এটা হচ্ছে বিজেপির বক্তব্য। কিন্তু পশ্চিমবঙ্গ একটি বড় রাজ্য, উত্তরপ্রদেশ একটি বড় রাজ্য, যেখানে উত্তরপ্রদেশে যেখানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী রয়েছেন এবং বিজেপি ক্ষমতায় রয়েছে অবশ্যই, এবং তৃণমূল রয়েছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে, যেখানে সাম্প্রতিক যে 2টি লক্ষ্য বিজেপির রয়েছে বড় রাজ্য পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে যেখানে সাম্প্রতিক একটা বিজনেস সাবমিট হয়েছে, যেখানে মুকেশ আম্বানি থেকে শুরু করে অন্যান্য বিজনেস টাইকন্যা, বাণিজ্যের পরিবেশ ভালো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বলে অভিহিত করেছেন, এবং অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের ভালো, এবং পশ্চিমবঙ্গে ভালো কাজ হচ্ছে, এবং এখানে বাণিজ্যের ভালো পরিবেশ রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি একটা ভালো সম্ভাবনা রয়েছে, ভালো কাজ হচ্ছে বলে তারা কিন্তু সার্টিফিকেট দিলেন। এখন দেখা যাক এখানে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কতটা ধরে রাখতে পারে এবং বিজেপি এখানে কী ফলাফল করতে পারে, যদিও বিজেপি এই রাজ্যটাকে পাকিচোখ করে রেখেছে, যেহেতু রাজস্থান হাতে রয়েছে বড় রাজ্য, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ বলা হয়, উত্তরপ্রদেশ দিয়েই কিন্তু গণিতে যেতে হয়। তো একটা পজিটিভ দিক হচ্ছে, এই বড় বড় রাজ্যগুলিতে কিন্তু রয়েছে বিজেপি, একদিকে রয়েছে, অন্যদিকে গুজরাট বিজেপির প্রভাব রয়েছে বড় বড় রাজ্যগুলিতে। তো এই 24 নির্বাচনে তাহলে কি আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার হ্যাট্রিক হতে যাচ্ছে? এই 3টি রাজ্যে হ্যাট্রিকের পর বলা হচ্ছে আবার হ্যাট্রিক হবে লোকসভা নির্বাচনে। তা আজকে আলোচনা আমরা এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।